ওই মামলাটা মাননীয় আদালত আমলে নিয়েছে এবং সেটা আদেশের জন্য একত্রিশ তারিখ আগে আমাদের বাদী বা বক্তব্য রেখেছেন। তারপরেও সর্বশেষ আপনাদের অনুরোধ ফেসবুক এবং অনলাইন আমার নামে আমাকে দাওয়াত না করে ভালাগঞ্জ যে আপনার কল্যাণপুর এলাকায় আমার পূর্ব কল্যাণপুর আমার কল্যাণপুর আমাকে দাওয়াত না করে তারা প্রশ্ন করেছে এবং মাবিল কমিটি আমাদের সাথে এক ক্যাবাকারা প্রতারণা করে বিকাশের মাধ্যমে 30,000 টাকা নিয়েছে সেই সেটার জন্য আমাকে 200 অনেক ছড়াছড়ি হয়েছে এই বিষয়টা এবং আমার মান সম্মান ইমিডিয়েটলি আঘাত এসেছে এবং আমার বন্ধুমহল এবং আমার আমার যে উলামা ইকরাম একটি মহল আছে এবং সুশীল সমাজ এবং এলাকার সর্বসাধারণ যারা আছেন কোটি কোটি ভক্তবৃন্দ এবং সমাজে এই বিষয়টা এভাবে এসেছে যে আমাকে তারা যে আচরণ করেছে আমাকে তারা সকলে প্রতারক হিসেবে তারা চেষ্টা করছে কিন্তু আসলে কি তারা আমাকে দাওয়াত করেছে কি না এই ব্যাপারে তারা কোনো তথ্য ডকুমেন্টারি আমার ডকুমেন্টারি নাই পাশাপাশি কোনো প্রমাণ করা দেখাতে পারবে না। আমি সব সাহস নিয়ে আজকে মহামান্য সাইবার আদালত ট্রাইব্যুনাল আদালতে আমি আজকে মামলা দায়ের করেছি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি এবং আমার মামলা কোর্ট আমলে নিয়েছে একত্রিশ তারিখের শুনানি ধার্য করেছে এবং আমি আমি চাই আপনাদের মাধ্যমে এগুলো আপনাদের মাধ্যমে সেটা এটুকু বলতে চাই যে যারা উলামা ইকরামের নাম ব্যবহার করে দাওয়াত না করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে বিভিন্ন গালাগালি করে এই বিভ্রান্তি ছড়ায় এবং সেই সমস্ত প্রতারকদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে যেন চিহ্নিত করা হয় সেই জন্য আইনের প্রোটেকশন চেয়ে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করি আইনের কাছে আমি আজকে তাহির ভাই সেই জায়গায় করি একটা বিষয় মাহফিলে মাহফিলে আপনার পুস্তানের পুস্তানের নাম ছিল মাহফিলে আপনার মাইকের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আপনি আসবেন না সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি আমি তো সেখানে আমি দায়িত্ব রাখি নাই যেখানে তারা কমিটির কাছে আমাকে আলোচনাই করে নাই তো সেখানে আমি যাওয়ার তো প্রশ্নই আসে না। তারা বলে যে সব বিভ্রান্ত আমি মিথ্যা। আপনার কি পিএস আছে নাকি? না আমার না না এই নামে কোনো পিএস নাই। মানে কতজনের নামে মামলা করছেন? তাহলে আর 15 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আছে নাকি আপনার? না আর আসতে পারেন। আচ্ছা কোনো গণমাধ্যমে কোনো গণমাধ্যমকে কোনো গণমাধ্যমকে আপনি দোষারোপ করছেন কিনা আপনারা শুনতে পাচ্ছেন যে আপনার একটা গণমাধ্যমকে আপনি সময় মতো আপনি আচ্ছা